গুড ইভিনিং, আজকে আপনাদেরকে আমি দেখাবো একটা সুন্দর জায়গা, উত্তরবঙ্গের তথা পশ্চিমবঙ্গের একটা বিখ্যাত নদী তিস্তা। এই তিস্তা রিভার পশ্চিমবঙ্গের মধ্যে ত্রাসের নদীও বলা হয় তিস্তাকে। সার্বিকভাবে পশ্চিমবঙ্গের যে দীর্ঘতম সেতু, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের এখন বর্তমান দীর্ঘতম সেতু। প্রত্যেক দিন প্রায় আমরা সন্ধ্যাবেলা এখানে ডিউটি করতে আসি, খুবই মনোরম। তিস্তাকে ত্রাসের নদী বলা হয়, এখন তিস্তার জল অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং সার্বিকভাবে দেখতে পাচ্ছ মনোরম খুবই পরিবেশ। সন্ধ্যার টাইম অনেকেই এখন বেড়াতে আসে এবং সবাই নিজস্ব সেলফি নিতে ব্যস্ত থাকে, এবং আমরা ডিউটির ফাঁকে ফাঁকে আমরা কখনো কখনো প্রাকৃতিক ভিউ অনুভব করি। সার্বিকভাবে খুব সুন্দর জায়গা, এবং আপনারা লক্ষ্য করছেন এত সুন্দর একটা জায়গা, হয়তো কেউ ব্যক্তিগতভাবে কখনো আসতে পারবেন কিনা ঠিক নেই, কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ব্রিজটা ওয়েস্টবেঙ্গলের মধ্যে সবচেয়ে দীর্ঘতম ব্রিজ, এবং এটা হলদিবাড়ি এবং মেকলিগঞ্জের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে সংযুক্ত হয়েছে। এবং এখানে একটা নতুন ব্যাটালিয়ন গঠন হয়েছে পুলিশের, নারায়ণী ব্যাটালিয়ন, যার জন্য এই জায়গাটার গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে সার্বিকভাবে। হ্যাঁ, সেলফির জন্য আমি একটা ভিডিও করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি ভিডিও করছি বলে একজন বলছে নো সেলফি জোন। যাই হোক, খুবই মনোরম পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন, দ্য নেচার অফ ভিউ, দ্য রিভার অফ তিস্তা। থ্যাংক ইউ এভরিওয়ান।